শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। সেই আশা নিয়েই আজকের ক্লাসটি শুরু করছি। বিবিএ প্রফেশনাল ফোর্থ সেমিস্টারের বিজনেস স্ট্যাটিস্টিক্স পার্ট টু, এইটির আমরা চ্যাপ্টার টু তে এইটা আছি। আর চ্যাপ্টার 8 হচ্ছে আমাদের স্মল স্যাম্পলিং থিওরি। আমরা আজকে চ্যাপ্টার 8 এর 2 নম্বর লেকচার নিয়ে হাজির হয়েছি। 2 নম্বর লেকচারে আমরা ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো সময় নষ্ট না করে তাহলে আমরা অঙ্কটি দেখি। তোমরা দেখতে পাচ্ছ, দ্য মিন ওয়েট অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এ র্যান্ডম স্যাম্পল অফ 12 স্টুডেন্টস আর 65.4 কেজি অ্যান্ড 2.1 কেজি রেসপেক্টিভলি ইন এ কলেজ। তাহলে বলছে যে দ্য মিন বা গড় ওয়েট, ওজন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ র্যান্ডম স্যাম্পল অফ 12 স্টুডেন্টস, অর্থাৎ র্যান্ডম স্যাম্পল অর্থাৎ 12 জন ছাত্রর বা স্টুডেন্টের একটা স্যাম্পল নেওয়া হয়েছে, যে তাদের ওজনের গড় ওজন হচ্ছে 65.4 কেজি এবং তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2.1 কেজি রেসপেক্টিভলি ইন এ কলেজ, একটি কলেজের। টু ডু দ্য ডাটা সাপোর্ট দ্য হাইপোথিসিস দ্যাট দ্য মিন ওয়েট অফ অল স্টুডেন্টস ইন দ্য কলেজ ইজ 64 কেজি। আমাদেরকে বলছে যে টু ডু দ্য ডাটা সাপোর্ট, এই ডাটাটা কি সাপোর্ট করে যে ওই কলেজে যতগুলা স্টুডেন্ট ছিল তাদের ওজনের গড় হবে 64। তাহলে আবার বলছি যে 12 জন স্টুডেন্টের একটা স্যাম্পল নেওয়া হয়েছে, তাদের উপর একটা জরিপ করা হয়েছে অনলি 12 জনের উপর, এবং এই 12 জনের বয়সের গড় হচ্ছে 65.4 কেজি। প্রশ্নে বলেছে 12 জন না, ওই কলেজে টোটাল যতজন স্টুডেন্ট ছিল তাদের বয়সের ওজনের গড় হচ্ছে 64 কেজি, সেটা হতে পারে কিনা। তুমি যদি 12 জনের গড় 65.5 কেজি হয়, এটা দেখে আমরা কি বলতে পারি যে মোট স্টুডেন্টদের ওজনের গড় হচ্ছে 64 কেজি? এটা ছিল আমাদের প্রশ্ন। বুঝতে পেরেছো কিনা প্রশ্নটা? জি স্যার, ওকে, জি নেক্সট স্যার। তাহলে আমরা গিভেন গুলা লিখি, যে স্যাম্পল মিন এক্স বার যেটা বলি আমরা, এইখানে আমাদের যে স্যাম্পলের গড় 65.4, আর পপুলেশনের গড় বলতে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, এই চিহ্নটা হচ্ছে কি, মিউ, মিউ হচ্ছে 64। তাহলে এটা কোথায় পেলাম? আমাদের যে বলেছে স্যার যে, এই অঙ্কগুলো কি চ্যাপ্টার 1 এর মতোই অনেকটা? হ্যাঁ, চ্যাপ্টার 1 এর মতোই। তো এখানে আমাদের 64 কেজি হচ্ছে কি পপুলেশনের গড়, অর্থাৎ মোট ওই কলেজে যত স্টুডেন্ট আছে তাদের গড়। তো মোট স্টুডেন্টদেরকে আমরা পপুলেশন বলি। এখানে পপুলেশন বলতে আমরা বলেছিলাম জনসংখ্যা না, মোট বোঝাই। তো মোট স্টুডেন্টদের গড় হচ্ছে, যেটাকে মিউ দ্বারা প্রকাশ করি, পপুলেশন মিন 64। স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্রশ্নে বলা ছিল 2.1 কেজি, আর স্যাম্পল সাইজ বলা ছিল যে 12 জন স্টুডেন্টকে স্টুডেন্টের একটা স্যাম্পল দ্বারা নিয়েছে। তাহলে স্যাম্পল সাইজ, যেটাকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে 12। তাহলে এই যে এন এর মান হচ্ছে, আমরা বলেছি এন এর মান যদি 1 থেকে 29 এর মধ্যে হয় তাহলে সেটা হয় টি টেস্ট, আর 30-এর বেশি হলে সেটা হয় জেড টেস্ট। তাহলে টেস্ট আমাদের এখানে দেখছি আমরা এন এর মান 12, সুতরাং এটা কি টেস্ট হবে? কি টেস্ট টি টেস্ট হবে, টি টেস্ট হবে। আর টি টেস্টের জন্য আমাদের ডিগ্রি অফ ফ্রিডম লাগবে, এই জন্য আমরা এখানে ডিগ্রি অফ ফ্রিডম বের করেছি, ডিএফ সংক্ষেপে বলে। তো ডিএফ এর সূত্র হচ্ছে, যদি অন স্যাম্পল হয়, এখানে স্যাম্পল কয়টা, 12, অর্থাৎ একটা স্যাম্পলের কথা বলা হয়েছে। তো একটা স্যাম্পল হচ্ছে আমাদের, সেই স্যাম্পল সাইজ হচ্ছে 12। তো এখানে একটা স্যাম্পল হলে ডিগ্রি অফ ফ্রিডম এর সূত্র হচ্ছে n-1। তো n-1, n বলতে আমরা 12 বুঝি, মাইনাস পপুলেশন মিন 64 হলো কিভাবে? পপুলেশন মিন 64 প্রশ্নে বলে দিয়েছে, ডু দা ডাটা সাপোর্ট হাইপোথিসিস দ্যাট মিন ওয়েট অফ অল স্টুডেন্টস ইন দা কলেজ ইজ 64। ওই কলেজে যতগুলা স্টুডেন্ট আছে তাদের ওজনের গড় হবে 64, যে মোট স্টুডেন্টের ওজনের গড় হলে পপুলেশন, পপুলেশন গড়। আচ্ছা, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে আমাদের এখানে কত, 12-1, অর্থাৎ 11। এবার আমরা বলেছিলাম আমাদের এখানে হাইপোথিসিস
টেস্টিং এর ক্ষেত্রে জেড টেস্ট, টি টেস্ট সবই কিন্তু হাইপোথিসিস টেস্টিং। তো সেখানে আমাদের এইচ জিরো আমরা বুঝি হচ্ছে নাল হাইপোথিসিস, আর এইচ আর দ্বারা বোঝায় আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস। এইচ জিরো বলতে বোঝায় প্রশ্ন যে কথাটা বলেছে সেটাই সঠিক, এর কোনো ভিন্নতা নাই, অর্থাৎ প্রশ্ন যা বলছে সেটাই সঠিক। আর এইচ এর দ্বারা বোঝায় যদি প্রশ্ন যেটা বলেছে সেটা সঠিক না হয় তাহলে বিকল্প যে যেটা সঠিক সেটাকে এইচ এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিস দ্বারা প্রকাশ করা হয়। তো এইচ জিরো দ্বারা আমরা সবসময় লিখবো দেয়ার ইজ নো ডিফারেন্স, এই কথাটা আমরা সবসময় লিখবো। বাকি অংশটা ইনের পর থেকে থাকবে হচ্ছে প্রশ্নে যা বলেছে। তো আমাদের এখানে বলছে দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দা মিন ওয়েট, তাহলে গড় ওয়েট এর কথা বলেছে যে 12 জনের যে স্যাম্পল নিয়েছে তাদের বয়সের গড় আর মোট স্টুডেন্টদের বয়সের গড় এই কথাটা সাপোর্ট করো কিনা তুমি, যে 64 হবে মোট স্টুডেন্টদের বয়সের গড়। তো সেখানে আমরা বলছি প্রশ্ন বলেছে যেহেতু তুমি যে এদের বয়সের গড় একই কিনা, সেজন্য আমরা লিখেছি দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দা মিন ওয়েট, অর্থাৎ প্রশ্নে যা বলেছে তার এই বয়সে এই ওজনের মধ্যে কোনো পার্থক্য নাই। আর যদি ওইটা সঠিক না হয় তাহলে আমরা বলবো দেয়ার ইজ এ ডিফারেন্স ইন মিন ওয়েট, এই মিন ওয়েট এর মধ্যে কি আছে, পার্থক্য আছে। নেক্সট আমরা চলে যাব, আমরা দেখতে পাচ্ছি হিয়ার স্যাম্পল সাইজ স্মল, স্মল দ্যাট মিনস 30-এর কম, এন হচ্ছে 30-এর কম, অ্যান্ড পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ আননোন, এবং এখানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নাই, সো উই শ্যাল ইউজ টি টেস্ট, আমরা টি টেস্ট ব্যবহার করতে পারি। আর টি টেস্টের সূত্র হচ্ছে কি, টি ইকুয়াল এক্স বার মাইনাস, ম্যাথ গুলোই কি টি টেস্টের উপর? হ্যাঁ, এই চ্যাপ্টারে টি টেস্টের উপর। তাহলে এক্স বার আগেরটা মাইনাস ছিল জেড টেস্ট, এগুলো হচ্ছে সব টি টেস্ট। টি টেস্ট টি হচ্ছে, টি সূত্র হচ্ছে এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন। এখন আমরা আগের পেজে সবগুলা দেখলাম মান দেওয়া আছে, এখন শুধু মান বসাবো। এক্স বারের মান 65.4, মাইনাস মিউ এর মান 64, সিগমার মান 2.1, এন এর মান 12, ক্যালকুলেশন করলে আমাদের আসবে 2.31। এরপর আমরা হচ্ছে পরম মান দিব, পরম মান দেওয়ার অর্থ হচ্ছে যদি 2.31 এর আগে মাইনাস চলেও আসে আমরা এখানে মাইনাসটা না দেখানোর জন্য পরম মান দিব। তাহলে টি ক্যালকুলেট, সিএএল বলতে আমরা বুঝাইছি ক্যালকুলেশন, অর্থাৎ আমি যেটা আমরা যেটা ক্যালকুলেশন করেছি এই পার্টটুকু সেটাকে বোঝাচ্ছি টি ক্যাল। তো এটার পরম মান দিয়ে আমরা বোঝাইলাম যে এটার চিহ্ন হবে না, মাইনাস প্লাস কিছুই লিখবে না, 2.309। এরপর আমরা বলেছিলাম যে যদি সিগনিফিকেন্স লেভেল প্রশ্নে দেওয়া না থাকে তাহলে আমাদের ধরে নিতে হয়, কত ধরে নিতে হয়, 5 ধরে নিতে হয়। এজন্য আমরা লিখেছি লেট দা লেভেল অফ সিগনিফিকেন্স ইজ 5% অ্যান্ড দা টেস্ট ইজ টু টাইল টেস্ট, তাহলে লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে 5% এবং এই টেস্টটা হচ্ছে টু টাইল টেস্ট। দা ক্রিটিক্যাল ভ্যালু অফ টি ডিভাইডেড বাই টু, আর টি টেস্টের ক্ষেত্রে সিগনিফিকেন্স লেভেলকে 5-2 দ্বারা ভাগ করতে হয়, এটা মনে রাখতে হবে। টি টেস্টের ক্ষেত্রে টু টেইল টেস্ট হলে টি সিগনিফিকেন্স লেভেলকে 2 দ্বারা ভাগ করতে হয়, তাহলে 5, এই টি পরিবর্তে আমরা এখানে লিখতে পারি 5/2, তার মানে হচ্ছে 2.5% হয়। আর 2.5% কে দশমিক আকারে লিখলে হয় 0.025। এই টেবিল থেকে, টিতে বোঝে আমরা টেবিল, টি টেস্টের একটা টেবিল আছে সেই টেবিল থেকে আমরা এই মানটা নিয়ে আসবো, কিভাবে দেখবো আমরা একটু দেখাবো সেটা। প্রথম কথা হচ্ছে আমার সিগনিফিকেন্স লেভেল হবে কত, 5%, আর টি টেস্টের ক্ষেত্রে টু টেইল টেস্ট হলে সিগনিফিকেন্স লেভেলকে 2 দ্বারা ভাগ করব। আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম লাগবে, ডিগ্রি অফ ফ্রিডম কত আছে, 11 আছে। এখন আমরা চার্টটা দেখি, এই যে চার্ট, উপরে হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু অফ জেড, এটা আমরা আমাদের লাগবে না প্রথম অধ্যায়ের জন্য এটা, আর অর্থাৎ হাইপোথিসিস এর জন্য। আর ক্রিটিক্যাল ভ্যালু অফ টি দেখতে পাচ্ছ, এটা আমাদের এখানে লাগবে। এখানে দেখো ডিএফ লেখা আছে প্রথমে, ডিএফ, তাহলে ডিএফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম আমরা নিচের দিকে দেখব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আছে। এই 11 এর সোজা আমরা এদিকে দেখব, উপরের দিকে, উপরের দিকে দেখব T.10 মানে 10%, T.05 মানে 5%, T.025 মানে 2.5%,
তাহলে আমরা বলেছিলাম 5-কে 2 দিয়ে ভাগ করব, করলে হবে 2.5%। আর 2.5% কে আমরা দশমিক আকারে লিখলে হয় 0.025। তাহলে এই যে 0.025, এটার নিচের দিকে আর 11-র যেটা দেখেছি আমরা 11, এই দুইটা মিল হয় কোথায়? 2.201। 2.201 তাহলে ওই মানটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো, 2.201। টেবিল থেকে আমরা সিগনিফিকেন্স লেভেল 5% ধরলে তার মান হচ্ছে 2.201। এখন আমরা দেখব যে আমরা ক্যালকুলেশন করেছি টু, যেটা তার রেজাল্ট আসছে 2.31, আর টেবিলের মান হচ্ছে 2.201, দুইটার মধ্যে বড় কোনটা? আর তো আমরা এখানে লিখেছি সিন্স টি ক্যালকুলেশন থেকে টি টেবিলের মানটা কি বড়, তাহলে আমরা যেটা ক্যালকুলেশন করেছি 2.31, এটা হচ্ছে কি বড়। তো আমাদের ক্যালকুলেশন যদি বড় হয় তাহলে আমরা বলি নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড। নাল হাইপোথিসিস বলতে এই যে প্রশ্ন যেটা বলেছিল এইচ দিন আমরা লিখেছি দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দা মিন ওয়েট। আমরা বলেছি যে প্রশ্নে তারা যে বলেছে যে 12 জন স্টুডেন্টের গড় যদি 65.4 হয় আর তাহলে ওই কলেজের সকল স্টুডেন্টদের সরি ওয়েট ওজনের ওজনের গড় হচ্ছে 64 হবে, এই কথাটা আসলে সত্য না, এটা আমাদেরকে রিজেক্টেড করা হয়েছে। এইটা হবে দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দি মিন ওয়েট, না দেয়ার ইজ নো ডিফারেন্স না, যেহেতু আমরা বলছি নাল হাইপোথিসিস রিজেক্টেড তাহলে আমাদের প্রশ্ন হবে দেয়ার ইজ এ ডিফারেন্স ইন দা মিন ওয়েট, এটা কথাটা সত্য। আমরা বলছি নাল হাইপোথিসিস দ্যাট মিনস এইচ জিরো, দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দা মিন ওয়েট, এটা রিজেক্ট করেছো তুমি, বাতিল করেছো, প্রত্যাখ্যান করছো। তাহলে ওইটা প্রত্যাখ্যান করলে তোমাকে আরেকটা অ্যাকসেপ্ট করতে হবে, সেটা হচ্ছে এইচ এ। তাহলে দেয়ার ইজ এ ডিফারেন্স ইন দা মিন ওয়েট, তার মানে আমরা বলছি যে এই প্রশ্নে যেটা বলেছে এটা সত্য নয়, সত্যটা হচ্ছে যে এই মিন ওয়েট যে ওয়েটের যে গড় সেটার মধ্যে একটা পার্থক্য আছে, অর্থাৎ যে রেজাল্টটা প্রশ্নে বলেছে সেটা সঠিক না। আশা করি এটা বুঝতে পেরেছ। আর কোনো সমস্যা আছে কিনা? জি স্যার এটা ক্লিয়ার, না কোনো প্রবলেম নেই এই ম্যাথে। ওকে ওকে ধন্যবাদ। আমরা তারপরে তোমাদের বইয়ের প্রবলেম 4, এটা হচ্ছে রেনেসা বুক ডিপোর বিজনেস স্ট্যাটিস্টিক্স 2, এটার বিবিএ প্রফেশনালের জন্য এই বইয়ের হচ্ছে আমাদের প্রবলেম 4। যদিও আমি বলছি যে প্রবলেম 4 বলতে কোনো বিষয় না, আমাদের প্রশ্নটা আমি লিখে দিয়েছি, এই প্রশ্নটা আমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স যেখানেই থাকুক, স্যাম্পলিং থাকুক, হাইপোথিসিস থাকুক, বা অনার্স ফোর্থ ইয়ারে যাদের বিজনেস রিসার্চ মেথোডোলজি আছে তারাও এই একই কোশ্চেন থেকে প্রশ্ন শিখতে পারে এবং একই রকম প্রশ্ন আছে আসে। আমরা 4 নম্বরটা দেখব, বলছে এ স্যাম্পল অফ 10 স্টুডেন্টস অফ সেকশন বি বিবিএ পার থার্ড ব্যাচ ইন্ডিকেট দ্যাট দ্য মার্কস অবটেইনড বাই দেন ইনক্লাইন টু অ্যাজ ফলোস। বলছে যে 10 জন স্টুডেন্টের একটা স্যাম্পল নেওয়া হয়েছে, কোথা থেকে? বিবিএ থার্ড সেমিস্টারের থার্ড ব্যাচের থেকে, বি সেকশনের। তাহলে বিবিএ থার্ড ব্যাচের বি সেকশন থেকে 10 জন স্টুডেন্টের একটা স্যাম্পল নেওয়া হয়েছে এবং ইন্ডিকেটস দ্যাট কি নেওয়া হয়েছে, তাদের মার্কস নেওয়া হয়েছে, একটা সাবজেক্টে তাদের কত মার্কস পেয়েছে সেটা আমরা নিয়েছি, যে একজন পেয়েছে 10, একজন পেয়েছে 12, 14, 13, 11, 10, 9, 8, 12, 11, এভাবে তারা মার্কসটা পেয়েছে। বলছে টু ওয়েদার দ্য মিন মার্ক অবটেইনড বাই অল স্টুডেন্টস অফ সেকশন বি ইজ 14, ওই সেকশনে অর্থাৎ এই যে বিবিএ বিবিএ থার্ড ব্যাচের বি সেকশনে যতগুলো স্টুডেন্ট আছে তাদের মার্কসের গড় 14 হতে পারে কিনা সেটা তোমাকে জানতে চেয়েছে। তার প্রথম কথা হলো বিবিএ থার্ড ব্যাচের যতগুলো বি সেকশনে যত স্টুডেন্ট আছে তাদের মধ্য থেকে 10 জনের স্টুডেন্টের একটা মার্কস নেওয়া হয়েছে, সেটা দেখে আমরা কি বলতে পারি যে ওই সেকশনে যতগুলো স্টুডেন্ট আছে তাদের তাদের মার্কস এর গড় হচ্ছে 14, এটা আমাদেরকে যাচাই করতে হবে। হবে তো আমরা এখানে গিভেন গুলা দেখি, পপুলেশন এই যে মোট স্টুডেন্টের গড় টোটাল অল দা স্টুডেন্ট সেকশন বি ইজ 14, সকল স্টুডেন্টের মার্কস এর গড় হচ্ছে 14, তাহলে এই 14 কে আমরা কিসের গড় বলি বা কিসের মিন বলি? পপুলেশন মিন, পপুলেশন মিন তাহলে মিউ যেটা দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে কত? 14।
আর স্যাম্পল সাইজ, অর্থাৎ আমরা স্যাম্পল নিয়েছি 10 জনের, সো স্যাম্পল সাইজ হচ্ছে 10, n সমান 10। ডিগ্রি অফ ফ্রিডম বের করব n মাইনাস 1 দ্বারা, তাহলে n মানই হচ্ছে 10 মাইনাস 1 অর্থাৎ 9। আমরা এখানে লিখব যে এইচ জিরো অর্থাৎ নাল হাইপোথিসিস, দ্যার ইজ নো ডিফারেন্স ইন দ্য মিন মার্ক, আর এইচ এ হচ্ছে দেয়ার ইজ এ ডিফারেন্স ইন দ্য মিন মার্ক। এখন যেহেতু আগের অঙ্কটার তে আমাদের তোমার হচ্ছে কি কি ছিল, দেখো স্যাম্পল মিন ছিল, পপুলেশন মিন ছিল, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ছিল, এই অঙ্কে কিন্তু সেগুলা নাই। এই অঙ্কের হচ্ছে আমাদের মার্কস গুলা দিয়ে দেওয়া হয়েছে, এটাকে বলে আনগ্রুপ ডাটা। তো আনগ্রুপ ডাটা থাকলে আমাদের এভাবে ইয়াগুলা বের করে নিতে হবে, টেবিল ফর নেসেসারি ক্যালকুলেশন অবটেইন মার্কস, যেটাকে আমরা এক্স বলবো, সেগুলা সব লিখেছি, টোটাল যোগ করেছি, সেটা হচ্ছে সামিশন এক্স হবে। স্যার এভাবে ছক একে করতে হবে? ছকে করতে হবে সামিশন এক্স, অর্থাৎ এই সংখ্যাগুলো 10, 12, 14 এগুলো যোগ করলে 110 হয়। এরপরে আমরা 10 কে স্কোয়ার করব তাহলে 100 হয়, 12 কে স্কোয়ার করব তাহলে 144 হয়। এভাবে স্কোয়ার করে সবগুলো আবার যোগ করব, তাহলে এটাকে বলবো সামিশন এক্স স্কোয়ার 1240। আশা করি এটা পারবা। নেক্সট হচ্ছে আমাদের একটু দেখাই আসি কেন এগুলা করতেছি। আমাদের জেড টেস্টের সূত্র হচ্ছে এটা, টি টেস্টের সূত্র হচ্ছে এটা, এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন। এখন আমার এক্স বার লাগবে, প্রশ্নে মিউটা দেওয়া আছে, সিগমা দেওয়া নাই, এন আছে, তাহলে আমার এক্স বার এবং সিগমা বের করব। আর এক্স বার এবং সিগমা বের করার জন্যই কিন্তু আমরা এই চারটা করেছি। তারপর হচ্ছে আমাদের স্যাম্পল মিন, এক্স বার সমান হচ্ছে কি, এটা সূত্র, এক্স বারের সূত্র হচ্ছে সামিশন এক্স ডিভাইডেড বাই এন। তো সামিশন এক্স হচ্ছে টেবিল থেকে দেখলাম 110, আর আমাদের এন হচ্ছে কত, 10, ভাগ করলে 11 আসছে। ঠিক সিগমার সূত্র হচ্ছে 1/n-1 ইন্টু সামিশন এক্স স্কোয়ার মাইনাস সামিশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে এরপরে এই সূত্রে আমাদের সব মান বসাবো, এন এর মান এখানে তো আমরা বসাতে হবে 10, এন এর মান 10, আর এক্স স্কোয়ার এর মান হচ্ছে আমরা টেবিল থেকে নিয়ে আসবো 1240, তারপরে সামিশন এক্স এর মান 110, তার হোল স্কোয়ার এন এর মান 10, ক্যালকুলেট করলে আমাদের 1.83 আসবে। এরপরে আমরা তাহলে এক্স বারের মান পেলাম, সিগমার মান পেলাম, এন এর মান জানি, আর মিউ এর মানও আমরা জানি, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে কি, উই নো টি টেস্ট। এখন এটা টি টেস্ট হলো কারণ হলো এন এর মান কত, আরেকবার দিবেন, এন এর মান হচ্ছে আমাদের যেহেতু 10, এন এর মান যেহেতু 10, সো আমাদের এটা হবে কি টি টেস্ট। তাহলে টি টেস্টের সূত্র হচ্ছে কি, আমরা জানি এক্স বার মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা রুট ওভার ডিভাইডেড বাই রুট ওভার এন। এখন মান বসালেই আমাদের উত্তর এসেছে এখানে -5.18। এখন আমরা লিখেছি যে পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু, টি ক্যালকুলেট অ্যাবসলিউট ভ্যালু ইকল, যে অ্যাবসলিউট ভ্যালু -5.18, এই অ্যাবসলিউট ভ্যালুর কারণে মাইনাসটা আমরা লিখব না, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 5.18। এখন আমাদের সিগনিফিকেন্স লেভেল প্রশ্নে দেওয়া ছিল না, সো আমরা লেট লিখবো, লেট দ্য লেভেল অফ সিগনিফিকেন্স ইজ 5% অ্যান্ড দ্য টেস্ট ইজ টু টেল টেস্ট, দ্য ক্রিটিক্যাল ভ্যালু অফ টি বাই টু ইকল 2.262। আমরা একটু দেখে নিই, ডিগ্রি অফ ফ্রিডম যেহেতু আমার 9, ডিগ্রি অফ ফ্রিডম কত 9, আর 5%, তাহলে 5% মানে হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 0.025, তাহলে দেখো 9 এর সোজা 0.025 এর মান হচ্ছে কত, 2.262। আমরা সেই মানটা টেবিল থেকে নিয়ে আসব, নিয়ে আমরা এখানে লিখব 2.262। এখন আমরা দেখছি যে টেবিলের ভ্যালু থেকে আমাদের ক্যালকুলেট ভ্যালু বেশি, সো আমরা এভাবে লিখেছি সিন্স টি ক্যালকুলেট গ্রেটার দেন টি, তাহলে টেবিলের ভ্যালু থেকে আমাদের ক্যালকুলেশনটা যদি বড় হয় আমরা বলি নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড,
সো আমরা আমাদের নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড। নাল হাইপোথিসিস যদি রিজেক্টেড হয় তাহলে উত্তর হয় দেয়ার ইজ এ ডিফারেন্স ইন দ্য মিন মার্ক, অর্থাৎ এইচ এ অল্টারনেটিভ হাইপোথিসিস তখন অ্যাকসেপ্টেড হয়। সো অল্টারনেটিভ হাইপোথিসিস যেটা সেটা হচ্ছে আমাদের আনসার, দেয়ার ইজ এ ডিফারেন্স ইন দ্য মিন মার্ক। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, হাসি আনন্দ লেখাপড়ার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ।